حامدا ومصليا ومسلما، أما بعد، فقد قال الله تبارك وتعالى: ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله مولانا العظيم. قابل الصد احترام حضرات علماء اكرام، عزيز طلباء، ধর্ম প্রাণ ধর্ম ভীরু সর্বস্তরের মুসল্লিয়ান এজাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহি দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে তার মহান ঘরে হাজিরি লেখাবার তৌফিক দান করেছেন, আমাদেরকে সৌভাগ্য মণ্ডিত করেছেন, ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন যে আমি বহু সংখ্যক জিন এবং ইনসানকে তৈরি করেছি জাহান্নামের উপযুক্ত করে, আমার জেলখানার উপযুক্ত করে। তাদের কিছু লক্ষণ এবং আলামত আছে। আলামত হলো এদের হৃদয় আছে, কিন্তু হৃদয় দিয়ে যা ভাবার তা ভাবে না। চোখ আছে, চোখ দিয়ে যা দেখার তা দেখে না। কান আছে, কান দিয়ে যা শোনার তা শুনে না, উল্টাপাল্টাটা শুনে, উল্টাটা ভাবে। এরা নিজেদেরকে বড় সচেতন মনে করে, নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করে, উল্টো ভাবনার পথে চলার পরেও, উল্টো দেখার পথে চলার পরেও, উল্টো শোনার পথে চলার পরেও নিজেদেরকে বড় বুদ্ধিমান, বড় শিক্ষিত, বড় বিদ্বান, বড় সচেতন, বড় স্মার্ট মনে করে। আসলে এরাই হলো সত্যিকারের অচেতন প্রকৃতির মানুষ, যারা আসল বিষয়ের ব্যাপারে অচেতন থাকে। উলাইকা হুমুল গাফিলুন। আর এদের অবস্থা, এরা দেখতে মানুষ হলেও আসলে জানোয়ারের অধম। দেখতে এরা মানুষ, চলাফেরাতে মানুষ, ওঠা বসাতে মানুষ, হাঁটা চলায় মানুষ, আকার আকৃতিতে মানুষ, কিন্তু আসলে এদের কালচার, এদের চলাফেরা, এদের ওঠা বসা, এদের ভাবনা চিন্তা জানোয়ারের মতো। বাল্লুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আমরা জানি দেখতে মানুষ হলেই মানুষ মানুষ হয় না, তার মধ্যে মানবতা মনুষ্যত্বের গুণাবলী আসলে তখনই সে মানুষ হয়। মানুষ যখন জানোয়ারের কালচারে কালচার্ড হয়, জানোয়ারের চালচলনে অভ্যস্ত হয়, ওই সময় মানুষকে তার বৈশিষ্ট্য হারা হবার কারণে আর মানুষ বলা যায় না, তখন ফেরেশতারা, আসমানওয়ালারা, সুস্থ রুচের মখলুকরা তাদেরকে অমানুষ মনে করে। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আল্লাহ তাআলা বলছেন এদের লক্ষণ কি? লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। দিল আছে, কিন্তু দিল দিয়ে ভাবে না, যা ভাবার তা ভাবে না, উল্টোটা ভাবে। মেরে মোহতারাম দোস্ত, দুনিয়াতে কখনো এমন হয়েছে নাকি যে কয়েক হাজার বছর আগে নিম গাছ ছিল, নিম গাছ বিবর্তনের শিকার হয়ে আস্তে আস্তে সেটা 1000 বছর পরে আম গাছ হয়ে গেল, তারপরে আবার 1000 বছর পরে গিয়ে এই আম গাছটা জাম গাছ হয়ে গেল, এখন সে জাম দেয়, তারপরে আবার এই জাম গাছ বিবর্তনের শিকার হয়ে 1000 বছর পরে গিয়ে কাঁঠাল গাছ হয়ে গেল, এখন সে কাঁঠাল দেয়, এরপরে 1000 বছর পরে চেঞ্জ হইতে হইতে বিবর্তনের শিকার হয়ে সেটা ডেউয়া গাছ হয়ে গেল, এখন সে ডেউয়া দেয়। আমি জানি না আপনারা ডেউয়া চিনেন কিনা। এরও 1000 বছর পরে সে বিবর্তনের শিকার হয়ে হঠাৎ কচু গাছ হয়ে গেল, এখন তলায় কচু জন্মায়। 1000 বছর পরে সে বিবর্তনের শিকার হয়ে হঠাৎ বট গাছ হয়ে গেল,
এখন সে বটফল দেয়। এই ধরনের ভাবনা, এই ধরনের চিন্তা, এটা কি মানুষ বা বুদ্ধিমানের চিন্তা না পাগলের চিন্তা? বুঝে থাকলে বলেন, এটা মানুষের চিন্তা না পাগলের চিন্তা? পাগলের চিন্তা। এই ধরনের কথাবার্তা মনে করেন আকার আকৃতিতে চালচলনে কিছুটা মিল আছে, তার মানে সে মনে হয় আগে এর পূর্বপুরুষদের মধ্যে ছিল। এই জন্যে তাকে তার পূর্বপুরুষ বানিয়ে দেওয়া, বলে মানুষ আগে অনেক অনেক বছর আগে সে ছিল গরিলার মতো বন মানুষ, তারও হাজার বছর আগে সে আসলে ছিল হাফ বন মানুষ, এরম করে থাকত। তারও হাজার বছর আগে, অনেক বছর আগে সে ছিল হলো একটা হাফ শিম্পাঞ্জি, আধা গরিলা আধা শিম্পাঞ্জি। তারও হাজার হাজার বছর আগে সে ছিল হলো একটা ফুল শিম্পাঞ্জি। তারও হাজার বছর আগে সে ছিল আদিকালের বান্দর, অনেক আগে বান্দর ছিল, হাজার বছর পরে সে হঠাৎ শিম্পাঞ্জি হয়ে গেল। তারও হাজার হাজার বছর আগে বিবর্তনের শিকার হয়ে সে আধা গরিলা হলো, তারও হাজার বছর পরে বিবর্তনের শিকার হয়ে সে কি হয়ে গেল, ফুল গরিলা হলো। তারও হাজার বছর পরে বৈজ্ঞানিক উপায়ে কিটো ডায়েট করে সে সাফসুতরা হয়ে পরিষ্কার হয়ে মানুষ হয়ে গেল। এই যে এই ধরনের বিবর্তনবাদী ধারণা, এটা কোনো বুদ্ধিমানের ধারণা নয়, এগুলা পাগলের প্রলাপ। পাশ্চাত্যের পাগলগুলা আমাদেরকেও পাগল বানাইতে চায়। এই পাগলগুলার কাছে নিজস্ব কোনো কৃষ্টি নাই, কালচার নাই, সভ্যতা নাই, বান্দরের মতো জীবন যাপন করে। বান্দরের যেমন পোশাক নাই, পোশাক আশাকের বিশেষ কোনো বিষয় নাই, এদেরও পোশাক টোশাকের তেমন কোনো বালাই নাই। এদের এলাকায় সি বিচে যদি আমরা যাই তো বাচ্চা কাচ্চা সহ যাওয়া তো বহুত দূরের কথা, শুধুমাত্র একা একাও এদের সি বিচে যাওয়া যায় না, কারণ গায়ে কিছু নাই। তাদের বাপ দাদারা যেহেতু বান্দর ছিল, গায়ে কিছু ছিল না, এদেরও নাই, অতএব এটা তাদের জন্য বৈধ। দয়া করে মাঝে মাঝে দুই চারটা উপরে একটু নিচে একটু লটকায় যেতেছে, এটা বহুত করম রহম ফজল এহসান মেহরবানি কৃপা দয়া অনুকম্পা। বুঝাইতে পারি নাই মনে হয় তো। মেয়ের মহতারাম দোস্ত, এদের কালচারের ভিতরেও আপনি দেখবেন বিয়ে নাই, শাদী নাই, কিছু নাই, বউ আছে। তা আমরা যেমন পাঁচ বছর ছয় বছর পর পর গাড়ির মডেল চেঞ্জ করে গাড়ি বদলাই, এক দুই বছর পর পর আমাদের কাপড় চোপড় চেঞ্জ করে নতুন কাপড় বদলাই, ঈদের সময়, পূজার সময়, এই সময়, সেই সময়, আরে বদলায় না বদলায় না। এরাও এদের কালচারে বিয়ে শাদী যদি হয়ও, পাঁচ ছয় বছর পর পর এরাও বউ বদলায়, জামাই বদলায়, এই হলো কালচার। আর এখন আবার নতুন নিয়ম করে দিছে, অসুবিধা নাই, বিবাহ বন্ধনের দরকার টরকার নেই, তোমরা এখন একটা বিশেষ উপায়ে নিজের জীবন যাপন করতে পারো। সেটা কি? একটা কুত্তা যখন মন চায় তার, আরেক কুত্তির সাথে তার মনের মিলন হয়, দুইজনের মনের মিলনে মহাসম্মতিতে তারা একসাথে বসবাস করতে থাকে, তাদের যৌন চাহিদা এটার অনুভূতির প্রকাশ করতে পারে, ইহাতে দোষনীয় কিছু নয়। এটা কুত্তা একটা কুত্তির সাথে যখন নাকি তার যৌন অনুভূতি প্রকাশ করে, তো এখানে কি আসলে বলেন কোনো দোষনীয় কিছু? কুত্তা কুত্তির মাঝখানে কি কোনো দোষনীয় কিছু? বিয়ে বিয়েটি আছে। এক বান্দর যখন আরেক বান্দরের সাথে কিছুদিন থাকতে চায়, তাদের দুইজনের মিল হয়েছে, উভয়ের সম্মতিতে যৌন অনুভূতির প্রকাশ করা, কাছাকাছি যাওয়া, আরও এই জাতীয় কিছুতে যাওয়া, এটা দোষনীয় কিছু নয়, বলেন না কেন? একসাথে থাকাও দোষনীয় কিছু নয়। এভাবে যেদিন তার মন চাইলো যে এটা আর ভাল লাগতেছে না, এটা ব্যাক ডেটেড হয়ে গেছে, এখন আমার নিউ নিউ দরকার, সে আবার আরেকটার সাথে তার মনের মিলন হয়ে গেল, তো বান্দর আরেক বান্দরের সাথে ঘোরাফেরা করতেছে, কোনো অসুবিধা নেই, এটা তাদের বিয়ে শাদীর কোনো ব্যাপার নাই। আবার আরেক বান্দরের সাথে ঘুরতেছে, আর বান্দরই কয়েকদিন এই বান্দরের সাথে, তারপর আরেক জঙ্গলের বান্দরের সাথে, তারপর আরেক জঙ্গলের বান্দরের সাথে, মনের মিল হয়েছে, তারা একসাথে থাকতেছে। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। এই যে যখন যার সাথে যেমনি ইচ্ছা বিবাহ বহির্ভূতভাবে থাকা, বিবাহ বহির্ভূতভাবে ওই বিশেষ সম্পর্কটা স্থাপন করা, এটাকে মানুষের কালচার না জানোয়ারের কালচার? বুঝে থাকলে বলেন, মানুষের না জানোয়ারের কালচার? এই কালচারটাই যখন মানুষের ভিতরে আসে,
মানে জানোয়ারের এই কালচারে যখন নাকি পাশ্চাত্য নিজেদেরকে রঙিন করলো, তারা কালচার করলো, তখন তারা এটার নাম দিল লিভ টুগেদার। এখন আর বিয়ে শাদী লাগবে না, যার যার যেভাবে মন চায়। তোমার আদি মানব, আদি মানবই তোমাদের আদিকালের পূর্বপুরুষ যেহেতু বান্দর ছিল, তোমরা যেহেতু বান্দরের সাওয়ার, বান্দরনির পোলাপাইন, কিসের মিশের করে তোমাদের বাপদাদাদের জীবন কাটাইতো। অতএব তাদের ভিতরে যখন বিয়ে শাদীর দরকার ছিল না, লিভ টুগেদার তারা যেমন করতো তোমরাও করতে পারো, নো প্রবলেম। এটা আবার আইন দিয়ে বৈধতাও দেওয়া আছে, বলেন না কেন, ঠিক কি ঠিক না? তো এই যে কালচার গুলা, এগুলা কি বুদ্ধিমানের কালচার, মানুষের কালচার, না জানোয়ারের কালচার? এগুলো জানোয়ারের কালচার। মানুষকে মানুষ বানাবার জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, কোরআন দিয়ে মানুষ মানুষ হয়, মানুষের দাম বাড়ে, মানুষের ইজ্জত বাড়ে, সত্যিকারে মানুষ মানুষের কোয়ালিটিতে উত্তীর্ণ হয়, ক্রাইটেরিয়াতে উত্তীর্ণ হয়। কখন? যখন নাকি তার ভিতরে কোরআনের ইলম, কোরআনের জ্ঞান, কোরআনের আলো, কোরআনের ছোঁয়া তার ভিতরে আসে। চাই সে আলিম হোক, চাই সে আলিম না হোক, আলিমের সাহচর্যে উঠা বসা করুক, বা আলিমের কাছ থেকে কোরআন জেনে জেনে নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করুক, কোরআনের আলোয় আলোকিত হলে মানুষ জানোয়ারের লেভেল থেকে উঠে আসলে মানুষের উন্নত স্তরে সে পৌঁছে যায়। মেরে মহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আপনাদের দেশে তো মাশাল্লাহ গরু টরু আছে নাকি নাই? গরু মোতে না না মোতে মোতে বসিলাতে গরু পিসাব করে করে না, মানে শুধু দুধই দেয়, পিসাবও করে বসে বসে, কিভাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক কি ঠিক না? দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে, এটাই তার রীতি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা জানোয়ারের কালচার। কোরআন আসলো, নবীজির শিক্ষা আসলো, মানুষকে শেখালো তোমরা জানোয়ারের মতো নও, তোমরা তো আশরাফুল মাখলুকাত, তোমাদের সৃষ্টি কত গুরুত্বপূর্ণ তোমরা কি একটু কল্পনা করো, তোমাদের সৃষ্টি কত দামি, সুবহানাল্লাহ। এই বিশাল আসমান জমিন কি আল্লাহ তাআলা তৈরি করেছেন মাত্র ৬ দিনে, ফি সিত্তাতি আইয়াম, কয় দিনে তৈরি করেছেন? যেটাকে আল্লাহ তাআলা এক মুহূর্তে তৈরি করতে পারতেন, সেটা তৈরি করতে লাগিয়েছেন কতদিন? ৬ দিন। কেন লাগিয়েছেন? এটা যে একটা বিশাল সৃষ্টি, এটা যেন মাখলুক বুঝতে পারে, তাদেরকে বোঝানোর জন্য যে আল্লাহ মুহূর্তের ভিতরে এটাকে তৈরি করতে পারতেন, সেটাকে ৬ দিন লাগিয়ে তৈরি করেছেন। কেন? এটা একটা বিশাল সৃষ্টি। আপনি কল্পনা করেন পৃথিবী, এই আসমান আর জমিন সৃষ্টিটা কত বিশাল, আমাদের কল্পনার বাইরে যাবে। এই যে আমরা পৃথিবীতে আছি, এখান থেকে আমাদের এই সূর্যটা কতটুকু বড়, বিজ্ঞানীরা বলেন, আপনারা জানেন, মাত্র ১৩ লক্ষ গুণ বড়। মাত্র কয় লক্ষ গুণ? ১৩ লক্ষ গুণ বড় পৃথিবীটার চেয়ে। হুজুর, যেটা ১৩ লক্ষ গুণ বড়, ওটাকে একটা থালার মতো দেখি, একটা রুটির মতো দেখি, এটা কি কইলে? ওটা রুটির মতো, থালার মতো কেন দেখা যায়? এত বিশাল হওয়া সত্ত্বেও কেন এত ছোট দেখা যায়? দূরত্বের কারণে। কারণ দূরত্ব কতটুকু? ৯ কোটি ৩০ লক্ষ মাইল। কিলোমিটারে কনভার্ট করলে ১৫ কোটি ৫০ লক্ষ মাইল, ৫০ লক্ষ কিলোমিটার। ১৫ কোটি ৫০ লক্ষ কিলোমিটার যেহেতু এটা দূরে, সুবহানাল্লাহ, পরশুদিন বলেন এত দূরে, যার কারণে এই ১৩ লক্ষ গুণ বড় যেটা পৃথিবীর চেয়ে, সেটা দেখতে একটা থালার মতো লাগে, ঠিক কি ঠিক না? ওটা যদি আরো দূরে চলে যেত, ৯ কোটি ৩০ লক্ষ মাইলের পরিবর্তে যদি ওইটা ১৮ কোটি ৬০ লক্ষ মাইল দূরে চলে যেত, তাহলে সেটা এরকম ছোট একটা, বলেন না কেন, নিবু নিবু মোটামুটি একটা তারার মতো দেখা যেত, বড় তারা। ওইটা যদি আরো এরকম কয়েক গুণ দূরে চলে যেত, তাহলে টিম টিম করে জ্বলতে থাকা একটা তারার মতো লাগতো, ঠিক কি ঠিক না? এই যে আমরা যে বিশাল তারকারাজি দেখতে থাকি, আসমান ভরা তারা, কয়টা তারা আছে কি বলতে পারবো আসমানে? আসতে বলুন, কয়টা তারা আছে? হ্যাঁ, ১০টা, ১০,০০০, হ্যাঁ, অগণিত অসংখ্য, ঠিক ঠিক না? আপনি যদি ১০^১০ একটা জায়গা আকাশে নির্ধারণ করেন যে আজকে আকাশটা পরিষ্কার, এখানে অনেক তারা দেখা যাচ্ছে, আমি তারাটা গুনবো, এই ১০^১০ ভিতরে আপনি গুনে ফেলছেন ৫৯৯টা, যেমনি গুনে সারছেন ৫৯৯, ফট করে দেখেন ৯৯ নম্বরটার পাশে একটা ফুচুত করে আরেকটা বেরিয়েছে, বেরিয়ে আবার চলে গেছে, কয় ৬০০ হয়ে গেল। সাথে সাথে আপনি দেখবেন আবার একটু দূরে আরেকটা পিচিত করে বেরিয়েছে, আবার চলে যাচ্ছে, দেখি কি দেখি না? হ্যাঁ, তো এই যে লক্ষ কোটি তারার মেলা আমরা যেটা দেখতে পাই আকাশে, এই তারকাগুলা আসলে এক একটা এই সূর্যের মতো একটা স্টার, সূর্যও একটা স্টার, কিন্তু একটা তারা,
মহাশূন্য থেকে এই সূর্যটাকে এরকম একটা ঝিকিমিকি করা তারার মতো দেখা যায়। সুবহানাল্লাহ। তো আমরা যে হাজার হাজার কোটি কোটি মাইল আলোক বর্ষ দূরে যে আমরা দেখতে পাচ্ছি এক একটা তারার ঝিলিক ঝিলিক যেগুলো দেখি, এগুলো বিজ্ঞানীরা বলেন এই সূর্য যেমন পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তার চেয়েও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় বড় তারা আকাশে বিদ্যমান, কিন্তু দেখতে আমরা এত ছোট ছোট দেখি। এখন বলেন তো দেখি কত দূরত্বে এক একটা তারার থেকে আরেকটা তারা কত দূরে অবস্থান করছে, কল্পনা করেন তো দেখি। আমরাই তো সূর্যের এখনো সূর্যের বলয়ের ভিতরে আছে, তাও একদম শেষ প্রান্তে না, মাঝামাঝি। আমাদের চেয়েও দূরে সূর্যের গ্রহ আছে না নাই? আছে। আমাদের থেকেই দূরত্ব সূর্যের 9 কোটি 30 লক্ষ মাইল। তাহলে সূর্যের বলয়ের শেষ মাথার যে গ্রহটা, তার থেকে ওটা কত কোটি মাইল দূরে? সুবহানাল্লাহ। এটা হলো সূর্যের বলয়ের। এই বলয়ের বাইরে আবার আরেক তারার বলয় শুরু হইতেছে। ওই এক এক বলয় থেকে এক এক বলয় কয়েক কোটি আলোক বর্ষ দূরে থাকে, যেন একটা একটা গায়ে লেগে নষ্ট না হয়ে যায়, ডিস্ট্রয় না হয়। এখন কল্পনা করেন কত বিশাল এই মহাবিশ্ব, এই তারার মেলা কত বিশাল এরিয়া। আল্লাহ তাআলা বলছেন এই সবকিছুর উপরে হলো প্রথম আসমান, এর উপরে প্রথম আসমান। ওয়াজাইয়ান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা। আমি প্রথম আসমানকে, নিকটবর্তী আসমানকে আমি সাজিয়েছি বহুমুখী বহুরূপী বিভিন্ন প্রকারের প্রদীপ দিয়ে। এক একটা স্টারকে, এক একটা সূর্যকে, এগুলাকে কি বলছে, একটা প্রদীপের মতো আলো দেয় তারা, এই দিয়ে আমি সাজিয়েছি। হযরত ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত দার্শনিক বড় আলেম বুজুর্গ ছিলেন, উনি এভাবে প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমানটা কতটুকু বড় এটা বোঝাবার জন্য উদাহরণ দিয়েছেন। প্রথম আসমানের তুলনায় একটা মুরগির ডিম কতটুকু বড়, বা একটা মুরগির ডিমের তুলনায় প্রথম আসমানটা কত বড় কল্পনা করেন। মুরগির ডিমও গোল প্রায় কাছাকাছি, আসমানটাও প্রায় গোলের মতো। এখন বলেন কতটুকু বড় কল্পনা করা যায়। প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা এত বড় যে তার তুলনায় প্রথম আসমানটা মুরগির ডিমের মতো, দ্বিতীয়টার তুলনায় তৃতীয়টা এত বড় যে ওইটার তুলনায় 2 নম্বরটা একটা ডিমের মতো, 3 নম্বরটার তুলনায় 4 নম্বরটা এত বড় যে ওইটার তুলনায় 3 নম্বরটা ছোট্ট একটা ডিমের মতো, 4 নম্বরটার তুলনায় 5 নম্বরটা এত বড় যে ওইটার তুলনায় 4 নম্বরটা একটা ডিমের মতো। মেরে মেহতরম দোস্ত, 5 নম্বরটার তুলনায় 6 নম্বরটা এত বিশাল যে ওইটার তুলনায় 5 নম্বরটা একটা ডিমের মতো, তার তুলনায় 7 নম্বরটা এত বড় যে ওইটার তুলনায় 6 নম্বরটা একটা ডিমের মতো। এই 7 নম্বর আসমানের আরো বহু 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 অকল্পনীয় উপরে আল্লাহ তাআলার কুরসি, কুরসি বেষ্টন করে আছে আসমান আর জমিনকে। ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসির তুলনায় এই বিশাল 7 আসমান জমিন এটা বিন্দুর মতো, ডিমের মতো না, আরো ছোট। তার চেয়েও বড় আল্লাহর আরশ। এবার কল্পনা করেন, দেখেন তো দেখি আল্লাহ রব্বুল আলামিন কি বিশাল সৃষ্টি তৈরি করেছেন। এক মুহূর্তে পারতেন কিনা? না পারতেন না, কিন্তু এই বিশাল সৃষ্টিটাকে তৈরি করার জন্য সময় নিয়েছেন 6 দিন। কেন? যেন মানুষ এটার গুরুত্ব বুঝে, ঠিক কিনা? যে জিনিসের মধ্যে সময় বেশি ব্যয় করা হয় সেটার দাম তত বেশি বাড়ায়। মুরগির বাচ্চা তৈরি হবার জন্য সময় লাগে 21 দিন, আকল আর বুদ্ধি পাকতে লাগে 1 দিন, মোট কত 22 দিনে তার বুঝ বুদ্ধি সব সম্পন্ন হয়ে গেছে। হ্যাঁ, তার সামনে আপনি খাদ্য অখাদ্য দিয়ে দেন, আসল খুদ নকল খুদ দিয়ে দেন, 1 দিন বয়সী মুরগির বাচ্চা ভুলেও নকল খুদের ভিতরে ঠোকর দিবে না। অথচ মানুষের বাচ্চা তৈরি হতে লাগে মায়ের পেটে 9 মাস, বের হওয়ার পরও বুঝ বুদ্ধি পাকতে লাগে 2 থেকে 2.5 বছর 3 বছর, ঠিক কি ঠিক না? 1 দিন বয়সী বাচ্চা মুরগির সে খাদ্য অখাদ্যের পার্থক্য করতে পারে, আর 1 বছর বয়সী মানুষের বাচ্চা খাদ্য অখাদ্যের পার্থক্য করে না, সে বুঝে না কোনটা খাবার কোনটা খাবার না, সে যা পায় নিয়ে মুখের ভিতরে ঢুকায় নাকি ঢুকায় না। ঠিক তেমনি ভাবে আপনি লক্ষ্য করেন একটা মুরগির বাচ্চা হইতে লাগছে মোট 22 দিন, আকল বুদ্ধি সব সহকারে, সে শত্রু মিত্র চিনে, 5-600 হাত উপরে 1 হাত লম্বা একটা চিল উড়ে যায়, সে দৌড় দিয়ে এসে হ্যাঁ বাংকারের ভিতরে তার মায়ের ডানার তলে আশ্রয় নেয়, বাংকারের ভিতরে মুখ লুকাইতেছে।
কারণ যেন শত্রু তাকে ধরতে না পারে, জঙ্গি বিমানের হামলা থেকে, সে বোমারু বিমানের হামলা থেকে বেঁচে গেল। সে কয়েকশো হাত উপরের এক হাত লম্বা একটা জিনিসকে সে চিনে ফেলতেছে যে ওইটা তার শত্রু, আর ঠিক তার মাথার উপর দিয়ে এক হাত উপর দিয়ে পাঁচ হাত লম্বা এক গরু হেঁটে যায়, সে নড়েও না, সে জানে এটা শত্রু না, এটা আমার মিত্র। আর মানুষের বাচ্চা এক বছর বয়স হামাগুড়ি দিয়ে সাপ ধরতে যায়, মনে করে সেটাও তার বন্ধু, শত্রু মিত্র চিনে না। তাহলে তার তৈরি হতে, তার পরিপক্ক হতে সময় লাগে কি লাগে না? একটা বাচ্চা শারীরিকভাবে পূর্ণতা পেতেও তার কত সময় লাগে? মায়ের পেট থেকে বের হওয়ার পরেও তার কালার ডেভেলপ হয় না, সে চোখ দিয়ে শুধু সাদা কালো এরকম জিনিস দেখতে পায়। মেডিকেল সায়েন্স বলে সে দেখে, কিন্তু কি দেখে? সাদা কালো টাইপের একটা জিনিস দেখে। রং বেরঙের যে বিভিন্ন রং, এগুলো তখনও তার মস্তিষ্কের ভিতরে ডেভেলপ হয় নাই। এটা ডেভেলপ হইতে আরও কি লাগে? প্রায় তিন চার সপ্তাহ সময় লেগে যায়। আপনি কল্পনা করে দেখেন একটা মানুষ বানাতে কত সময় লাগে। একটা মুরগির ডিম অতি অল্প সময়ে মুরগি তৈরি হয়ে যায়, তার সর্বশেষ মর্যাদা কি? জামাইয়ের সামনে আস্ত রোস্ট হয়ে এরকম করে চিতিয়ে ভিড়ে দিছে, এটা হলো তার সর্বোচ্চ মর্যাদা। সে প্রধানমন্ত্রীর সামনে একটা রোস্ট হিসেবে সামনে গেছে, সে মনে করেন কেএফসি সিএফসিতে বিশাল দামি একটা এরকম করে ঠ্যাং দেখায় খাওয়াইলো, ব্যাসে একটা নাগেট হয়েছে, এটা হলো তার বিশেষ মর্যাদা। আর মানুষের মর্যাদা কোথায়? সুবহানাল্লাহ, এখানে বসে আড়াইশো তিনশো চারশো কিলোমিটার উপরে স্যাটেলাইটকে এখানে বসে বসে কন্ট্রোল করতেছে, এটা হলো মানুষের মর্যাদা। যেহেতু সময় বেশি লাগছে, যেটার সময় বেশি লাগে সেটার গুরুত্ব তত বেশি, সেটার দাম তত বেশি। আসতে বলেন ঠিক কি ঠিক না? তো আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল আসমান জমিনকে বানাতে সময় নিয়েছেন কয়দিন? ছয় দিন। ছয় দিন সময় কেন নিলেন? কারণ এটা সাধারণ সৃষ্টি নয়, এটা একটা মহা সৃষ্টি। ঠিক কি ঠিক না? এই বিশাল সৃষ্টিতে ছয় দিন সময় নিয়েছেন, চাইলে এক মুহূর্তও বানাতে পারতেন, ঠিক কি না? প্রশ্ন করবেন, তখন তো সূর্যও হয় নাই, চন্দ্রও হয় নাই, পৃথিবীও হয় নাই, তো দিনের হিসাব আইলো কোথেকে? এক উত্তর হলো ছয় দিনে যে পরিমাণ সময়, ওই পরিমাণ সময় বোঝানোর উদ্দেশ্য। নাম্বার দুই, এই যুগের দিন না, আল্লাহর জগতে আরেক জগৎ আছে, আখিরাতের যে জগৎ সেই জগতের দিন। ওখানকার এক এক দিন কানা মিকদারুহু আলফা সানাতি মিম্মা তাউদ্দুন, তোমাদের হিসাবের এক হাজার বছরের সমতুল্য একটা দিন। তাহলে ছয় দিন সমান সমান কত? ছয় হাজার বছর। তাহলে বিশাল সৃষ্টিকে আল্লাহ বানাতে সময় নিয়েছেন কত বছর? ছয় দিন সমান সমান কত? ছয় হাজার বছর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেরে মুয়াজ্জাজ হাজেরিন, এই বিশাল সৃষ্টি বানাতে মাত্র সময় নিয়েছেন ছয় হাজার বছর বা ছয় দিন। আর এই মানুষকে যখন বানালেন, আমার আপনার আব্বাজানকে যখন বানালেন, আদম আলাইহিস সালামকে যখন বানালেন, তখন শুধু আদেশের মাধ্যমে না, নিজ কুদরতি হাতে নিপুণভাবে তৈরি করা শুরু করলেন, সময় নিলেন চল্লিশ দিন, চল্লিশ হাজার বছর। তাহলে আমার আপনার আব্বাজানকে যে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা কি সাধারণ সৃষ্টি? গোটা বিশাল মহাসৃষ্টি, আসমান জমিন, এই মহাবিশ্ব, এই তারকারাজি, সবকিছু তৈরি করতে যা সময় নিয়েছেন, তার প্রায় সাত গুণ বেশি সময় নিয়ে আল্লাহ আমার আপনার আব্বাজান মানুষকে বানিয়েছেন, নিপুণ হাতে গড়েছেন, এত সুন্দর ডিজাইন করেছেন, নিজেই বলছেন এর চেয়ে সুন্দর ডিজাইন আর নাই। চারটা জিনিসের কসম খেয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর চমৎকার স্ট্রাকচার, অবয়ব, কাঠামো দিয়ে তৈরি করেছি। মানুষ কখনো আদিকালে শিম্পাঞ্জি, বান্দর আর এরকম ভ্যাবলা মার্কা জিনিস কখনোই ছিল না, ঠিক কিনা? মেরে মহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্যে নিজের দাম নিজেকে বুঝতে হবে যে আমি কত দামি। কিমতে হর চিজ রা দামি দানি কে চিস্ত, কিমতে খুদ রানা দানি আহমাকিস্ত, সবকিছুর দাম বুঝলা, শুধু নিজের দামটা বুঝলা না, ওরে বোকা তোমার দামটা কত বেশি, তোমার দাম তো এত বেশি, তুমি এখানে বসে থাকবা আর আরশের মালিকের সাথে, আরশের সাথে তোমার ডাইরেক্ট কানেকশন হবে এক মুহূর্তেরও কম সময়ের ভিতরে। তোমার দৌড়টা কত বেশি, তুমি এখানে বসে আছো আর মুহূর্তের ভিতরে তুমি চলে গেছো আরশে আজিমের মালিকের সাথে তোমার সম্পর্ক গড়তে। তুমি এক সেজদার ভিতরে মাত্র কপাল ঠেকিয়েছো আর মাবুদের সাথে তোমার তুমি একদম কাছাকাছি জায়গাতে চলে গেছো। তুমি নামাজের ভিতরে আত্মাহিয়াত পড়তেছো আর মেয়েরাজের কল্পনা তোমার মাথার ভিতরে ঘটতেছে, মুহূর্তের ভিতরে তুমি মাবুদের সাথে কানেক্টেড হয়ে গেছো। এই যে বিষয়গুলা, এগুলা তো মানুষকে দেওয়া হয়েছে, এটা তার কাউকে দেওয়া হয়নি। তার দৌড়টা কোথায় সে কি বুঝে? হ্যাঁ, পাগলের মতো এই যেই আসমান জমিন বানাইতে সময় নেওয়া হয়েছে ছয় দিন, তার চাইতে ছয় ভাগের সাত ভাগের এক ভাগ সময় সেটার এক ক্ষুদ্র মঙ্গলে যাইতে পারলে, কোনোভাবে যদি একটু বৃহস্পতিতে নামার সুযোগ পায়, সূর্যের কাছাকাছি যাইতে পারে, বাপরে বাপ ফাড়ায় আলছে, উড়ায় আলছে, মেরে আলছে। হুজুর আপনারা করলেনটা কি? আপনারা কি করছেন? বিজ্ঞান কি আবিষ্কার করেছি? মানুষ এখন চাঁদ পর্যন্ত
চলে গেছে। আরে পাগল কোথাকার, মানুষকে তো হুজুররা কোরআনের মাধ্যমে আসমানের মালিক, জমিনের মালিক, আরশের আজিম, আরশে আজিমের মালিকের সাথে তার সম্পর্ক দিয়েছে, কোথায় চলে গেছে? পাগলের মতো কথা কয়। কোন পাগলের মতো? অশিক্ষিত মূর্খ এক রিক্সাওয়ালার মতো কথা বলতেছে। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছে, অমুক জায়গায় যাবা? বলে হ্যাঁ যাব। কত নিবা? হ্যাঁ কত দিবেন? কত মারে? 12 আনা দিব। কয় আনা দিব? 12 আনা দিব। রিক্সাওয়ালা খেপে গিয়ে ফাইজলামি পেয়েছেন মিয়া, প্রত্যেক দিন 25 পয়সা করে যাই, আপনি আমারে দিবেন 12 আনা? তো এখন উনি বলতেছে, আচ্ছা ঠিক আছে ভাই, তোমার 25 পয়সায় দিব, রাজি আছো? হ্যাঁ। আসেন, ওঠেন। এখন কন্ত দেখি 12 আনা যেটা দিতে চাইছে এটার দাম কয় 25 পয়সার সমান? 3-25 পয়সার সমান। কিন্তু পাগলের খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মারফত তার আসমানি এলেম তোমাকে দিচ্ছেন, যেটার ভিতরে আজ 1400 বছর পর্যন্ত একটা ভুল ভ্রান্তির সুযোগ কেউ কোনোদিন খুঁজে পায়নি। আজ পর্যন্ত একটা জিনিসকে ভুল প্রমাণিত করতে পারে নাই। 1400 কোটি বছরও যদি কোরআন থাকে আর পৃথিবী থাকে, কোনোদিন কোরআনের একটা নকশাকে ভুল প্রমাণ করা যাবে না, কোরআনের একটা অক্ষরকে ভুল প্রমাণ করা যাবে না, কোরআনের একটা তথ্যকে ভুল প্রমাণ করা যাবে না। এমন নির্ভুল ইলম আর জ্ঞান তোমার কাছে আসমানের মালিক, জমিনের মালিক, মহাস্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে নাজিল করে তোমাকে দিলেন, আর তুমি এখানকার ওই বান্দর মার্কা ওই ছবি দিয়ে তুমি মনে করতেছো আমি বিশেষ কি শিখে ফেলেছি। পাশ্চাত্যের বিজ্ঞান কি আমরা অস্বীকার করবো নাকি? বিজ্ঞান কি তাহলে আমাদের বইয়ের পাতা থেকে চলে যাবে? আরে হা গোলের ডাল শুদ্ধ হইসা, বেস্ত গেলে আধা হইসা। নোয়াখালীত ক পাগলের ডাল কয় হইসা? 14 হইসা। বেস্ত গেলে ক হইসা? আধা হইসা। এমন না দশা? আল্লাহ সহি বুঝ বুদ্ধি দান করেন, বলেন আমিন। তো আল্লাহ লাহুম কুলুব, তাদের দিল আছে কিন্তু যা ভাবার তা ভাবে না, যা বুঝার তা বুঝে না, উল্টাটা বুঝে। যে মাবুদ তোমার বাবাকে বানাইতে 40 দিন সময় নিলেন, যেখানে আসমান জমিন বানাইতে মাত্র 6 দিন সময় নিলেন, আর তোমার বাবাকে বানাইতে কয়দিন সময় নিলেন? 40 দিন সময় নিলেন। তুমি তারে মনে করো যে তুমি তার ছেলে নয়, বরং আদিমানব। বিজ্ঞান বলছি আদিমানব এরকম আগে হনুমানের মতো ছিল, শিম্পাঞ্জির মতো ছিল, এটা আদিমানবের ছবি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। কোরআন কি বলে? সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানব জাতি, ইমানদারদের কথা কেন? ইমানদার বেঈমান যা আছো তোরা তো মানুষ, শোন এই মানব জাতি, তোদেরকে আল্লাহ, তোরা আল্লাহকে ভয় কর, যে রব তাদের তোদেরকে তৈরি করেছেন মাত্র একজন মানুষ থেকে, একজন প্রাণ থেকে, তার নাম কি? ইয়া বানি আদম, ও আদম সন্তানরা, ও আদম সন্তানরা, তার নাম কি? আদম। ওয়া খালাকা মিনহা জাওজাহা, তার কাছ থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন, তার নাম কি? আম্মাজান হাওয়া, আদিমাতা হাওয়া তৈরি করেছেন। ওয়া বাসসা মিনহুমা, এরপর এই দুইজনের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন গোটা পৃথিবীব্যাপী, রিজালান কাসীরাম ওয়া নিসাআ, বহু সংখ্যক নর নারী দিয়ে গোটা পৃথিবীকে ভরে দিয়েছেন। বলেন তো এটা কে বানিয়েছেন? আল্লাহ। কোরআন বলছে ফ্রম দা বিগিনিং ডে মানুষ সবচেয়ে সুন্দর কাঠামোর অধিকারী, ঠিক কি ঠিক না? আর আমাদের কথিত বিজ্ঞান বলতেছে যে এগুলা নাকি মানুষ, নাকি আগে শিম্পাঞ্জি টাইপের ছিল, আস্তে আস্তে অনেকদিন পরে সে সুন্দর হয়েছে, আগে ছিল বান্দর। আহাম্মক কিন্তু একটা সীমারেখা থাকা দরকার, কি বলেন আপনারা? মেরে মহতরম দোস্ত, এই সমস্ত ছাই পাশকে যদি বিজ্ঞান নাম দেওয়া হয় তো তাহলে বান্দরও লজ্জা পাবে, কারণ বান্দরের বিজ্ঞানকেও অস্বীকার করা হয়েছে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ মহাদয়াবান, যার উপর অতিশয় দয়া করেন তাকে কোরআন শিখান, আর কোরআন শিখানোর মাধ্যমে খালাকাল ইনসান মানুষ বানান, আর মানুষ বানানোর মাধ্যমে হ্যাঁ মানুষ হওয়ার কারণে সে ব্যক্ত করার ক্ষমতা পায়, মনের ভিতরে যা আছে সব কিছুকে সে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার বর্ণনা করতে পারে, এই ক্ষমতাটা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, শিখিয়েছেন, ঠিক কি ঠিক না? বান্দর পারে না, তার কাছে বয়ান নাই, তার কাছে ব্যক্ত করার ক্ষমতা নাই। যদি বান্দরের কাছে ব্যক্ত করার ক্ষমতা থাকতো তাহলে বাংলাদেশের গোটা বান্দরের সাধনা ঔষধালয় থেকে শুরু করে আপনার যত জায়গাতে বান্দর আছে চিড়িয়াখানা, এরা আন্দোলন করে বেরিয়া, তারপরে এরা সব আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সংসদ পর্যন্ত বানর বন্ধন করত আর মুখের ভিতরে প্ল্যাকার্ড ঝোলায় রাখতো। যদি বিবর্তনবাদ সত্য হয়ে থাকে আর মানুষ এককালে বানর থেকে থাকে, ওই বানরগুলা যদি মানুষ হয়ে থাকে তাহলে আমরা এখন কেন পর্যন্ত মানুষ হতে পারলাম না? জবাব চাই।
বান্দররা আন্দোলন করতো কি করতো না? এই সমস্ত পাগলদের পাগলামি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত নসিব করেন, বলেন আমিন। কোরআন তোমাকে কোথায় নিয়ে গেছে? তোমার মর্যাদাটা কোথায়? তোমার তো আসমানের উপরে তোমার মর্যাদা, তোমার সৃষ্টি কি জমিনে? তোমার বাপকে আল্লাহ সৃষ্টি করছেন কোথায়? জান্নাতের ভিতরে, সাত আসমানের উপরে, আরশে আজিমের সরাসরি নিচে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে তোমার বাবাকে আল্লাহ তাআলা তৈরি করছেন, আর তুমি সেই বাপকে বাদ দিয়ে পরিচয় দিতে চাও, আমার বাবা একালি বানর ছিল, মানুষ এককালে বানর ছিল। তো তার ভাবনা কি সহি না গলত? লাহুম কুলুব, এদের দিল আছে, কিন্তু যা ভাবার তা ভাবে না, যা বুঝার তা বুঝে না। আল্লাহকে উলাইকা কাল আনাম, এগুলো দেখতে মানুষ, আসলে জানোয়ার, এগুলো আসলে জানোয়ার। উলা বালহুম আদল, বলুন তার চেয়ে নিকৃষ্ট, ঠিক ঠিক না? মেরে মহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এই জন্য আমরা কি জানোয়ারের কালচারে বড় হব নাকি মানুষের কালচারে বড় হব? মানুষকে মানুষ বানাবার জন্য যুগে যুগে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন। হ্যাঁ, জন্তু জানোয়ার দাঁড়িয়ে পেশাব করে, তোমরা দাঁড়িয়ে পেশাব করবা না, তোমরা আশরাফুল মাখলুকাত, তোমরা বসে পেশাব করবা, বলেন না কেন? এখন দেখেন কোরআনকে বাইপাস করে যত বড় বড় ডিগ্রি লাভ করে মানুষ, কোরআনে আলোয় আলোকিত না হয়ে অক্সফোর্ড থেকে বড় ডিগ্রি নিয়ে এসেছে, ক্যামব্রিজ থেকে নিয়ে এসেছে, হার্ভার্ড থেকে নিয়ে এসেছে, এনে এয়ারপোর্টের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউ কালচারে পেশাব করে না কেন? বসার জায়গা আছে, বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে। আর আপনি দেখেন একটা বাবু, একটা লোক যখন আলেম হয়ে যায়, একজন হাফেজে কোরআন হয়ে যায়, অথবা তবলিগ করা হয়ে, তবলিগের ভিতরে কিছুদিন সময় লাগে, একটু চিল্লা চিল্লা লাগিয়ে দিন টিন মোটামুটি শিখেছে, অথবা কোনো না কোনো প্রক্রিয়ায় ইসলামের কিছু জিনিস শিক্ষা টিক্ষা অর্জন করেছে, এরকম ব্যক্তিকে হাজারবার বললো আপনি দাঁড়িয়ে পেশাব করাইতে পারবেন না, ঠিক কিনা? আরে তারা তো বুদ্ধিমান তো বহুত দূরের কথা। আপনি একটা ছোট্ট বাচ্চা যে মাঠে ঘাটে খেলাধুলা করতো কয়দিন আগে, হ্যাঁ, সাত আট বছরের একটা বালক, ছয় সাত বছরের বালক মাঠে খেলাধুলা করতো, মনে করেন পথ শিশু, সে তো দাঁড়িয়ে পেশাব করতো, সে জানতো না এই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দেন, এখনো আলেম হয় নাই, হাফেজ হয় নাই, দেখে দেখে কোরআন পড়তে পারে না, মাত্র আলিফ বা তাসা পড়া শুরু করেছে, এর ভিতরে মাত্র তিন দিন সময় পার হওয়ার পরে হাজারবার বলে এই বাচ্চাটাকে আপনি দাঁড়িয়ে মোতাতে পারবেন না, কেন? সে মানুষের কালচারে কালচার হয়ে গেছে। মানুষ বানাবার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। এই কোরআন শিক্ষা এই গ্রহের না, এই বলয়ের না, এই জগৎ সৌরজগতের না, এই গ্যালাক্সির না, এই মিল্কিওয়ের না, এটা তো এর চাইতে হাজার কোটি গুণ উপরে, সাত আসমানের উপর থেকে, লৌহে মাহফুজ থেকে তোমার কাছে পাঠানো হয়েছে। তুমি কি থুয়ে কি নাও? তোমাকে দেওয়া হচ্ছে কাচ্চি বিরিয়ানি, আর তুমি পচা পান্তা নিয়ে লাফালাফি করতেছো, উৎসব করতেছো, পচা ভাত নিয়ে তুমি লাফালাফি করতেছো। তোমাকে আল্লাহ দিতেছেন কাচ্চি বিরিয়ানির মতো, একটা উদাহরণ দিচ্ছি, কোরআন যদি কাচ্চি বিরিয়ানির মতো হয় তাহলে 50 দিনের পচা ভাত যেটার ভিতরে কিড়া বেরিয়ে গেছে এগুলো নিয়ে তুমি লাফালাফি করতেছো, আর বান্দর মার্কা বিজ্ঞান তুমি মানুষের শিখাইতেছো। আবার এটার উপর কথা বললে তখন আবার বলতেছো, তাহলে কি এখন বাংলাদেশের বিজ্ঞান থেকে বই থেকে কি বিজ্ঞান চলে যাবে? এই বিজ্ঞান দিয়ে কি লাভ হইতেছে? মানুষ আগে বান্দর ছিল, এটা দিয়ে কি লাভ হইতেছে? লিভ টুগেদারের কালচার আনা ছাড়া আর কি লাভ হইতেছে? ল্যাংটা কালচার আনার ছাড়া আর কি লাভ হইতেছে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। মেরে মহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এই জন্য মানুষ হতে হলে কোরআনে শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি বলবেন যে হুজুর কই, আমাদেরকে তো বলা হয়েছে যে না এখানে বান্দর তত্ত্ব নাই, মানুষ বানর ছিল এটা বলা হয়নি, বরং এখানে মানুষ আগে বানর ছিল কিনা এটা একটা ছোট বাচ্চা তার বড়জনকে জিজ্ঞেস করতেছে, বড়জন বলতেছে না 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 মানুষ আগে বানর ছিল না, মানুষ আগে মানুষই ছিল, এটা ভুল তত্ত্ব যে মানুষ বানর ছিল। কিছুক্ষণ পরে আবার পোলায় জিজ্ঞেস করে, তখন আবার মুরব্বী বলে না 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 মানুষ বানর ছিল না, এটা ভুল কথা, বরং আসল কথা হলো মানুষ আগে কি ছিল? মানুষই ছিল। এভাবে তিনবার জিজ্ঞাসাবাদ আছে, হুজুর বলেন কোথায় অপপ্রচার চলছে কত? হ্যাঁ, বলা হচ্ছে যে বান্দর আছে এখানে, অথচ বান্দর শিখানোই হয়নি। হ্যাঁ, ওখানে আদি মানবের ছবি দেওয়া আছে, কপ 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 কপ, এই আদি মানবের কি আছে? ছবি দেওয়া আছে। কোরআন কি বলে আদি মানব এরম ছিল, বলেন না কেন? মহাবিজ্ঞান কোরআন কি বলে আদি মানব এরম ছিল না? এরকম সুন্দর শটান, আল্লাহ আকবার কাবীরা, কত সুন্দর ছিল কোরআন কি বলে আর তুমি কি বলো? আচ্ছা যাই হোক, তারপরও কৌজুর কই বান্দরের কথা তো এখানে নাই। আপনাদেরকে একটা গল্প শুনে, আমি গত সপ্তাহে এক জায়গায় শুনেছিলাম, হ্যাঁ, হলো এক বাটপার ডাক্তার ছিল। ডাক্তার কি বাটপার আছে না? আসল ডাক্তার তো ওষুধ দেয়, ওষুধ খেলে রোগ ভালো হয়, মাশাল্লাহ, ঠিক কি ঠিক না? আর যে নকল ডাক্তার সে কি জানে কোনটা ওষুধ নাকি? হালুয়া টাইপের কিছু বানায় টানায় বাস, রোড প্রফেসরের মতো বান্দরের খেলা, সাপের খেলা দেখায়, দেখবেন সব বেচালেছে।
আরে করে কি করে না, এদের ভিতরে সবাই যে ভুয়া ডাক্তার তা না, কারো কারো ওষুধে আসলেই ভালো কিছু থাকে, ভালো হাকিম হয় অনেকে, অনেকে ভালো হাকিম হয়, আবার অনেকে হয় বাপ্পার। আরে হয় কি হয় না, এরকম এক বাপ্পার ডাক্তার যদি এই ওষুধ বিক্রি করে মানুষ নেবে, দুই তিন দিন পরে তো ধরা পড়ে যাবে এটা বাপ্পার, পিঠের চামড়া থাকবে না। পিঠ বাঁচানোর জন্য, নকল মাল চালানোর জন্য বুদ্ধি একটা বের করছে এক বাপ্পার ডাক্তার। কি বুদ্ধি বের করছে, সে করছে কি, তার কাছে যেই ওষুধ নিতে আসে সে বলে রাইফেলের গুল্লি মিস, আমার এই ওষুধ মিস হবে না, আপনাকে মাউন্ট এলিজাবেথ ফিরাই দিছে ক্যান্সারে ফোর্থ স্টেজ, নো প্রবলেম, আপনি একদম নো চিন্তা ডুফুর্তি, আপনি খাওয়া দাওয়া করেন, আমার এই ওষুধ খাবেন মাত্র এক মাস আপনি সুস্থ হয়ে যাবেন। ক্যান্সারের রোগী তো খুব খুশি, বাপরে বাপ, এ তো ভালো একটা ওষুধ পেয়েছি, বড় ডাক্তার পেয়েছি, আপনি কি একটা অলৌকিক উপায়ে আমি পাইছি। সে কোন উপায়ে পাইছে, অলৌকিক উপায়ে পাইছে। যাই হোক, অলৌকিক উপায়ে ওষুধ সে বিক্রি করতেছে, করার সময় এখন কয়দিন পরে বলেন তো দেখি, এক মাস পরে যখন ভালো হবে না বরং কবরখানায় যাবে, হ্যাঁ তো তখন মায়ের আসবে কি আসবে না, পাবলিক পিটাবে কি না, তো পিঠও তো বাঁচানো লাগবে এই গলত জিনিস থেকে। এখন সে কি কয়, একটা শর্ত লাগাইছে, দেখেন এটা যেহেতু অলৌকিক উপায়ে পাওয়া অনেক দামি একটি বিজ্ঞানসম্মত ওষুধ, এই এই ওষুধের সাথে বাঁদরের বিরোধ আছে, কি আছে, অতএব যখন আপনি এই ওষুধটা খাবেন, এই ওষুধটা কাজ করার জন্য শর্ত হলো কোনো ক্রমেই খাওয়ার সময় মাথার ভিতরে বাঁদরের কল্পনা আসতে পারবে না। এই ওষুধ খাওয়ার সময় যদি কোনোভাবে আপনার মাথায় বাঁদরের কল্পনা আসে, তাহলে কিন্তু এই ওষুধ আর কাজ করবে না। এখন বলেন তো দেখি, বাঁদরের কল্পনা থাক আর না থাক, এই ওষুধ কাম করবে, এটা তো বেকার বিজ্ঞান, ঠিক কি ঠিক না, আসল ওষুধ না নকল ওষুধ, বাপ্পারি মার্কা বিজ্ঞান, ঠিক কি ঠিক না। এখন সে এই যে একটা বান্দর তত্ত্ব তার মাথার ভিতরে ঢুকাই দিল, এখন কি হইলো, শর্তটা লাগানোর আগ পর্যন্ত জীবনভর আপনারা ওষুধ খেয়েছেন, সারা পৃথিবীর মানুষ ওষুধ খায়, ওষুধ খাওয়ার সময় মাথায় বান্দর আসে, কিন্তু যখন সে বলে দিছে মাথায় কিন্তু বান্দর আসতে পারবে না, এখন এই বেচারা যখনই ওষুধ খাইতে যায় মাথায় কি আসে, ঠিক কি ঠিক না, যখনই ওষুধ খায় তখন মাথায় কি আসে, বান্দর এসে ভর করে। তো বলেন তো দেখি, এই বাপ্পার ডাক্তার যে বান্দর আসতে পারবে না এটা বলছে, তো বান্দরকে না করার দ্বারা উদ্দেশ্য কি, মাথা থেকে বান্দর বাইর করা না বান্দর ঢুকানো। এখন এই কচি বাচ্চার সামনে, সিক্স সেভেন এর বাবুর সামনে যখন মানুষ কি আগে বানর ছিল, না মানুষ বানর ছিল না, এটা ভুল তত্ত্ব, না মানুষ বলো এটা ভুল তত্ত্ব, মানুষ কি বানর ছিল, না 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 বানর ছিল না, এটা ভুল তত্ত্ব। আর তারপরে শিম্পাঞ্জি মার্কা কিছু সুরত দেওয়া আছে আদিকালের মানুষ, এখন বলেন তো এই না 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 ছিল না বলে বাচ্চার মাথার ভিতর থেকে কি বান্দর বের করা উদ্দেশ্য না বান্দর হামদানি উদ্দেশ্য, বান্দর বের করা উদ্দেশ্য না বান্দর ঢুকানো উদ্দেশ্য। তো বাটপার ডাক্তারের মতো কিছু বাটপার বুদ্ধিজীবী আর শিক্ষাবিদ, এরা আমাদের বাচ্চাদের মাথার ভিতরে বান্দর তত্ত্ব ঢুকিয়ে দেবার জন্য না ছিল না না ছিল না প্রক্রিয়া অবলম্বন করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এদের কবল থেকে আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন, আর আমাদের জাতীয় সিলেবাসটাকে আসলে সুন্দরভাবে গঠনমূলকভাবে তৈরি করবার তৌফিক দান করেন, আমাদেরকে যা ভাবার তা ভাবার তৌফিক দান করেন, উল্টা পাল্টা ভাবনা থেকে মুক্তি দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।